আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি শাহিনারা বিডিতে। তো আজকে একটি রেসিপি নিয়ে আসলাম, হোটেল স্টাইলে পরোটা। তো হোটেল স্টাইলে হোটেলে কীভাবে পরোটা তৈরি করে আজকে আমি সেটাই দেখিয়ে দিব, আশা করি আপনারা দেখেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ, আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন পরোটাটা। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা কুসুম গরম, কুসুম গরমের থেকে আর একটু কম হবে মানে গরমটা আর কি। পানি দিয়ে আমি এখন ডো তৈরি করে নেব। তো খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্ত না, এরকম টাইপের একটি ডো তৈরি করে নেব আমি। তো এখানে আর ঠান্ডা পানি দিবেন না, একটু কুসুম গরম পানি দিলে আটাটা ভালো হবে আর কি। আর তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেলটা আমি দিয়ে দিলাম, প্রায় 4 টেবিল চামচের মতো তেল লেগেছে, একটু তেল দিতে হবে তাহলে হাত থেকে ছেড়ে আসবে তাড়াতাড়ি। তো দিয়ে আমি এখানে 10-20 মিনিট রেখে দেব, 10 মিনিট অথবা 20 মিনিট হাতে যদি টাইম থাকে রেখে দেব। আর একটু রেখে দিলে ভালো, আটাটা সফট হয়, সময় বেশি থাকলে রেখে দেবেন তাহলে সফট হয়, হোটেলে ওরা রেখে দেয় অনেক টাইম ধরেই। তো যাই হোক, আমাদের সময় স্বল্পতার জন্য বেশি টাইম রাখতে পারি নাই। তো আমি এখন সবগুলা বল করে নিচ্ছি আগে, এই তো আমি পরোটা বেলে নিচ্ছি। তো পরোটা বানানোর সময় এখানে খুব পাতলা করে একটি রুটি করতে হবে, একেবারে হাত দেখা যায়, আঙুল দেখা যায় এরকম টাইপের রুটি হবে, খুবই পাতলা, একদম বড় করে যতটুকু সম্ভব পাতলা করা আর কি। তো আমি এখানে বড় করে পাতলা করে নিয়েছি, এই যে পাতলা করে নিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম উপর দিয়ে। তেলের উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, আপনারা এই কাজটা আটা দিয়েও করতে পারেন, আটা দিয়েও খুব ভালো হয়। তো ময়দা ছিটিয়ে দিয়ে আমি চিকন করে রোলের মতো করে ভাঁজ করতে থাকবে, এভাবে বটে নেব। এই যে তা আরেকটু তেল, হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে আমি উপরের অংশটাকেও একটু তেল লাগিয়ে নিলাম। তো গোল করে আমি এভাবে রেখে দিচ্ছি, এই তো সবগুলাকে আমি এভাবে করে রেখে দিলাম। এই যে এখন আমি একটা একটা করে বানিয়ে নেব। তো এখানে খুব বেশি চাপাচাপি করতে হবে না, আস্তে করে বেলতে হবে যাতে করে আমাদের ভেতরের যে লেয়ারগুলি হয়েছে সেই লেয়ারগুলি ঠিক থাকে। তো এখন আমি মোটা করব না, খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না, এরকম টাইপের পরোটাটা রুটির থেকে একটু হালকা মোটা হয় তা আমি সেরকমই করছি আর কি। তো এটা যেহেতু আমি ফ্রোজেন করব সেজন্য আমি এখানে যে 30 সেকেন্ডের মতো করে আমি এপিট উপিট করে ভেজে নিচ্ছি এপাশে আর ওপাশে। এই তো এটা পুরোটা সেদ্ধ করব না, অর্থাৎ আমি পুরোটা ইয়ে করব না, যেহেতু আমি এটাকে ফ্রোজেন করব, এভাবে সবগুলো আমি এই যে এভাবে হালকা সেকে নিয়ে আমি রেখে দেব। তা আপনারা চাইলে কাঁচাও রাখি দিতে পারেন, তো কাঁচা রাখলে আবার সমস্যা হয়, একটার সাথে একটা লেগে যায়। তো আমার কাছে মনে হয় এরকম করে রাখলে ভালো হয়। তো আমি এখান থেকে একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে ঘি দিয়ে, একটা ভেজে দেখাচ্ছি ভিতরের অংশটা কীরকম হয়েছে, মানে লেয়ারগুলি বোঝা যাচ্ছে কি না। এই পরোটাটা চায়ের সাথে অনেক ভালো লাগে, সবজি ভাজি যে কোনো কিছু দিয়ে, এই যে ভিতরে খুব লেয়ার হয়েছে, অনেকগুলি লেয়ার হয়েছে। যাই হোক, আমি এটা শুধু একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার প্রয়োজন মতো আমি এখন ভেজে নিচ্ছি, আর যেগুলি থাকবে সেগুলোকে আমি ফ্রোজেন করব। ফ্রোজেন আপনারা 2-3 মাসের মতো রাখতে পারেন সংগ্রহ করে। তো আমি এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রেখে দেবো, আমি বক্সটা চেঞ্জ করেছি, ওটা একটু ছোটো ছিল। তো যাই হোক, আমি সবগুলোকে একসাথে করে আমি এখন রেখে দিব।
তো ডিপ ফ্রিজে রেখে দিয়ে আমি যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে যতটুকু লাগবে যে কয়েকটা লাগবে ওই কয়েকটা ভেজে খাওয়া যাবে আর কি। তো এই যে খুব শক্ত হয়ে গেল, একেবারে শক্ত, মানে ফ্রোজেন। তো ঠিক ওই অবস্থায়, আমি শক্ত অবস্থায় আমি এখন তাওয়ায় বসিয়ে দিব। তাওয়ায় বসিয়ে দিয়ে এই তো এখন সাথে সাথে সফট হয়ে গিয়েছে, আর একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে তেল দিয়েও দিতে পারেন, তো পরোটাটা ঘি দিয়ে ফ্লেভারটা একটু ভালো আসে। আর হোমমেড ঘি আপনারা চাইলে আমার রেসিপিতে আছে, হোমমেড ঘি কীভাবে তৈরি করেছি আমি আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে। তো এভাবে মাসের পর মাস পরোটা রেখে খাওয়া যায়, এটা একেবারে মনে হচ্ছে নতুন এখন বানিয়ে নিলাম এরকমই মনে হবে। আর অনেকে চাকরিজীবী মহিলারা আছেন, ওনারা আসলে সকালবেলা টাইম পায় না। তো যাই হোক, পরোটাটা রেডি থাকলে তাহলে আর সমস্যা নেই, এই প্রসেসে রুটিও করা যায়। তো দেখেন আমি ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে, প্রোজেন পরোটা কীরকম, ভিতরে কতগুলি লেয়ার হয়েছে আমি একটা ছেড়ে দেখাবো এখন, আপনারা বুঝতে পারবেন। এই যে, তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।